এখানে আমি একটা গোটা নারকোল নিয়েছি যেটা আমি করে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ জল দেব বড় কাপ আছে ওটা জল দিয়ে আমি ভালো করে এটা চুটকে নেব এটা গরম জল আছে মানে যত আমি হাত দিতে পারবো অত গরম আছে একদম গুনগুনাও নয় একটু গুনগুনা থেকে ভালো গরম তো তারপর আমি এটা ভালো করে দু তিন মিনিট চুটকে নিয়েছি এর রসটা বার করে নিয়েছি দুধটা এবার এটা নারকলগুলো ভালো করে চিপে দিয়ে বার করে নিয়েছি আর এই দুধটা আমি প্যানে দিয়ে দেবো আর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এখানে এক চামচ আমি চিনি দেব এটা ভালো করে মিক্স করে নেব এখানে চিনিটা মিক্স করা হয়ে গেছে এরপর আমি এখানে হাফ কাপ নারকল দেব এটা ফ্রেশ নারকল আছে এটা ওই ফেলা নারকল নয় যেটা দুধ বার করেছি সেটা নয় এটা ফ্রেশ নারকল নিয়েছি আর এখানে আমি চারটে ইলাচ দানা দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি আপনার কাছে যদি ইলাচ ইলাচি গুঁড়ো থাকলে পটা থাকলে ওটা দিতে পারেন তো এটা এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এটা এরপর আমি একটু এখানে বেকিং পাউডার দিয়েছি সোডা নেবেন না পাউডারই নেবেন আর না থাকলে তাহলে স্কিপ করে দেবেন আর এখানে আমি এক কাপ ময়দা নেব হাফ কাপ আমি নারকোল নিয়েছি নারকোল নিয়েছিলাম আর এক কাপ আমি এটা নিয়েছিলাম ময়দা নিয়েছিলাম এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি মিক্স করার পর এরপর আমি এটা গরম গরমই নামিয়ে নেব আর এটা বেশি না দু তিন মিনিট একটু ঠান্ডা হতে দেবো বেশি ঠান্ডা হতে দিলে এটা একদমই ঠান্ডা হয়ে যাবে তো দু তিন মিনিট যত আপনি হাত দিতে পারেন অত্ত অব্দি আপনাকে নিতে হবে তো এখানে এক চামচ আমি ঘি নিয়েছি ঘিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এখনও এটা ভালো গরম আছে আর এখানে আমি ইলাইচগুলো দানাগুলো যে ছিল সেটা বার করে নিয়েছি আর এখানে ভালো করে যেমনি আটাটাকে মাখা হয় তেমনি এটাকে মাচ্ছি এই দেখুন এটা ভালো করে ডুয়ে একটা তৈরি করতে হবে আর এখনও অনেক গরম আছে এটা একদম ঠান্ডা হয়নি গুনগুনাও হয়নি ভালোই গরম আছে যে হাত দিতে পারি অত গরম আছে এই দেখুন আমার দু তিন মিনিট এটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি এর গুলিগুলো বানিয়ে দেবো সঙ্গে সঙ্গে কেন ঠান্ডা হয়ে গেলে আর এটা ভালো করে হবে না আপনি এটা যে কোনো শেপ দিতে পারেন এমনি চাপটা করে বানাতে পারেন তো আমার কাছে একটু ডিজাইন আছে আমি সেটা দিয়ে এটা তৈরি করব। এটা এইভাবে আমি করবো আপনি এটা বড়ো বড়ও করতে পারেন এই দিয়ে আপনার কাছে বড় ডিজাইন আছে ওটা দিয়ে করতে পারেন আমার কাছে ছোটো আছে তো সেটা দিয়ে এভাবে আমি চিপে ওটা করে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদিকে বাটারফ্লাই আর একদিকে ফ্লাওয়ার আছে তো এইভাবে আমি সব এটা তৈরি করে নেব এই দেখুন আর আপনার কাছে না থাকলে আপনি হাত দিয়ে চেপটা করতে পারেন ওটা কোনো প্রবলেম নেই তো এটা তৈরি করা হয়ে গেছে এটা সাইডে করে দেবো এখানে আমি চাষনি তৈরি করব চাষনি যেন ডেড় কাপ আমি চিনি নিয়েছি আর ডেড় কাপ আমি এখানে জল নিয়েছি তো এটা ভালো করে আমি মিক্স করে নেবো এর মধ্যে এর চাষনি আমি তারে চাষনি হবে না একটু আঠালো আঠালো চাষনি হবে আর যেই ইলাইচিগুলো আমি বার করে দিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই দেখুন একটু আঠালো ঠালো হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর এটা সাইডে রাখো আমাকে তার করব না ওটাতে তার তৈরি করিনি বাস চিট হয়ে গেছে সেটাই রেখে দিয়েছি আর এখানে আমি রিফাইন্ড তেল নিয়েছি তার মধ্যে আমি আঁচটা খুব তেজে রেখেছি তেজে আঁচে এটা দিয়ে দেবো এবারে আর দেখুন সঙ্গে সঙ্গে এটা এক মিনিটের মধ্যে ভেসে চলে আসবে ওপারে আর তারপর আমি আঁচটাকে মিডিয়ামে করে দেবো কেননা আগে যদি আপনি ঠান্ডা রাখবেন কম মতে রাখবেন তো নিচে লেগে যাবে এবার দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেছে এটা করতে আমার দুটা দু থেকে আড়াই মিনিট লেগেছে আর ভালো করে ভাজা হয়ে গেছে খুবই টেস্টি এটা খেতে এইভাবে আমি আবার তৈরি করব আমি আগেই বলে দিচ্ছি আঁচটা আপনি তেজ জোরে রাখবেন তারপর যখন ওটা ভেসে ওপরে চলে আসবে তখন আঁচটাকে মিডিয়ামে করে দেবেন মিডিয়ামে তারপর ভাজা করবেন এটা দেখুন আমি সব করে নিয়েছি আর দেখতেই কত সুন্দর লাগছে এবার চাশনিটা আমি আবার গরম করছি আর ওর মধ্যে একটা একটা করে আমি সব দিয়ে দেবো এটা এই দেখুন দেখতে পাচ্ছেন চাশনিটা গরম হচ্ছে এটা দিয়ে দিয়েছি দেওয়ার পর সঙ্গে সঙ্গে আবার আমি একবার পাল্টি করে দেবো এটাকে এই দেখুন এটা আমি কাঁটা দিয়ে এটাকে পাল্টি করে দিচ্ছি সবকে এখানে সব পাল্টি করা হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দেবো আর এদের ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটে দু তিন ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এখানে তিন ঘন্টা হয়ে গেছে এখানে দেখুন ভালো করে এটা টেনে নিয়েছে পুরো রসটা টেনে নিয়েছে আর এটা একদম সফট হয়ে গেছে কিন্তু একদম ভাঙবেন এমনি ভালোই সফট হয়ে গেছে তো এবার আমি এগুলোকে বার করবো এখান থেকে আর আপনাকে দেখাবো কত সফট হয়েছে এটা এই দেখুন আমি আপনাকে কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে একদম রসে ভরা নাই রস মানে পড়ছে না কিন্তু তাও একদম ভালো একদম নরম একদম তুলতুলে নরমেও হয়নি খেতে খুবই টেস্টি হবে একবার আপনি ট্রাই করবেন দেখবেন আপনার খুবই ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ভিডিওকে শেয়ার করবেন আর দেখা যেন অনেক অনেক ধন্যবাদ